স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। তারকেশ্বরের কেশবচক পঞ্চায়েতের মোহনবাটির তুল্লান এলাকায় দুবছরের একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুটির পিতা কলকাতা পুলিশের কর্মী। বেশ কিছুদিন আগে প্রথমে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, যার কারণে পরবর্তীকালে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হলে ওই শিশুটির রিপোর্টও পজিটিভ আসে। তবে কোনো উপসর্গ না থাকায় শিশুটিকে আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে বর্তমানে ওই শিশুটির পিতা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি করোনায় আক্রান্ত হওয়া ওই শিশুটিকে আজ দেখতে যান তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরদৌস পারভীন সহ অন্যান্য আধিকারিকরা। এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ শিশুটির অভিভাবকের হাতে বেবি ফুড, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভ সহ আরও অন্যান্য দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8 জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। আমরা খবর পেলাম যে মধুসূদন রায়, যিনি বাইরে থেকে এসেছেন, উনি ওনার মানে করোনা পজিটিভ হয়েছে এবং ওনার থেকেই ওনার যেহেতু ওনার কন্ট্যাক্টে যারা আছে তাদের টেস্ট করানো হবে। ওনার 2 বছরের বাচ্চা দিগন্ত রায়েরও পজিটিভ বেরোয়। আমরা খবরটা পেয়ে আমরা কিছু জিনিস ওনাদের হাতে পঞ্চায়েত সমিতির তরফ থেকে তুলে দিতে এসেছি এবং কীরকম আছে না আছে এরকম জানতে এলাম, মানে খোঁজ খবর নিতে এলাম। এখন বাচ্চাটা কেমন কি আছে? বাচ্চাটা ভালো আছে, একদম সুস্থ আছে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।